সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিয়ে গেলে শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। ওই পরিমণি আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিনতাম না, তো ওই সময় আমি তাকে থামাইতে চেষ্টা করি যে, তো তার সাথে যে একটা ছেলে ছিল সে এসে আমাকে চড়তে পড়তে ও গ্লাস মারে আমার ঘাড়ে লাগে। এই অবস্থায় আমাদের সিকিউরিটিদেরকে আমি নির্দেশ দিই, তখন সিকিউরিটিরা তাকে উঠে নিয়ে যায়। যখন সিকিউরিটিটা নিয়ে যায় বাড়িতে সব সে অনেক ড্রিঙ্ক করে ফেলছে, এবং এটা আমাদের সিসি ক্যামেরা দেখবেন আপনারা যে সে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়িতে উঠতে পারতেছে। আর এটা পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী এটা ইট হ্যাজ বিন রিপোর্টেড, আমাদের যারা স্টাফ আছে তারা লিখিতভাবে সমস্ত রিপোর্ট দিয়েছে। সে রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে এখানে কিন্তু আমার সাথে তার কিছুই হয়নি, আমি কর্মকর্তা হিসাবে আমি জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করছি। সময় যাচ্ছে, ঘটনা ঘোলাটে হচ্ছে, কে আসলে দোষী, পরিমণি নাকি এই ব্যবসায়ী নাসির ও আহমেদ, কে আসলে দোষী সেটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে চলছে বিভেদ। দুই ভাগে ভাগ হয়ে গেছে মানুষ, এক পক্ষ পরিমণির পক্ষে, অন্য পক্ষ নাসির ও আহমেদের পক্ষে। যদিও নাসির ও আহমেদের বাসায় আজ অভিযান চালিয়ে বেশ কিছু মদের বোতল, ইয়াবা সহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। যদিও পুলিশ বলছে তার বাসায় এগুলো থাকার কথা না, আবার কেউ কেউ বলছে যে যেহেতু সে এগুলোর ব্যবসা করে সেক্ষেত্রে তার বাসায় এগুলি পাওয়া যেতেই পারে, যেহেতু তিনি একটা ক্লাবের প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে তার বাসায় হয়তো মদের পার্টি হয় কিংবা বড়লোকদের বাসায় সচরাচর যেইগুলি হয় সেগুলি আসলে হয়ে থাকে, এবং তাদের কাছে বন্ধুবান্ধব কিংবা তাদের যে ক্লায়েন্টরা হয়তো বাসায় আসে তাদের জন্য হয়তো এই ব্যবস্থা রাখা হয়েছে। বাসায় বিপুল পরিমাণ মদ কিংবা ইয়াবাজে উদ্ধার করেছে সেগুলো জব্দ করা হয়েছে। নাসির আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাকে আদালতে তোলা হবে, সেই তারপরে হয়তো বলা যাবে যে তার কী অপেক্ষা করছে তার জন্য। তবে অভিযুক্ত ব্যবসায়ী নাসির আহমেদকে গ্রেফতারের পর স্বস্তি প্রকাশ করেছেন নায়িকা পরিমণা। তিনি বলেছেন যে যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে এখন তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তবে অনেকেই বলছেন যে অপরাধী যেই হোক, পরিমণি হোক কিংবা নাসির আহমেদ হোক, যেই অপরাধী হোক তাকে শাস্তির আওতায় আনা হোক, এবং প্রকৃত অপরাধী যাতে শাস্তি পায়, কারো জন্য কেউ যাতে মিথ্যে মামলায় ফেঁসে না যায় সেটি আসলে অনেকেই বলেছেন।